আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পটলাইট অনুষ্ঠান, বিশেষ স্পটলাইট অনুষ্ঠান। বিশেষ কারণে আমেরিকার নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন, নিশ্চয়ই আপনারা সারা রাত আমেরিকার ইলেকশন অবজার্ভ করেছেন, এবং এই অবজারভেশনের পরে আমরা আপনাদের কাছে জানতে চাইব ডোনাল্ড ট্রাম্প যিনি প্রেসিডেন্ট হয়েছেন তার সম্পর্কে আপনাদের ধারণা, মূল্যায়ন, এবং এই পরিস্থিতিতে আসলে আসলে আমেরিকার রাজনীতি, বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নিতে পারে। তিনি ইলেকশনের আগে যা বলেছেন, যা করেছেন, যা দেখিয়েছেন, তা যদি অব্যাহত থাকে তাহলে কী পরিস্থিতি দাঁড়াতে পারে, নাকি শুধুমাত্র মিডিয়ার কল্যাণে তার যে একটি পারসেপশন ক্রিয়েট হয়েছিল সেই পারসেপশনকে আমেরিকার জনগণ রিজেক্ট করেছেন এবং তাকে তাদের নেতা হিসাবে নির্বাচিত করেছেন, যিনি আমেরিকাতে শুধু নয়, আমেরিকাতে পরিবর্তন আনতে পারবেন যারা সাইলেন্ট মেজরিটি, যারা ওয়ার্কিং ক্লাস পিপল, যাদেরকে যাদের কথা কেউ এর আগে শুনেনি বলে তিনি দাবি করেছেন, তিনি তাদের কথা শুনবেন এবং তাদের কথা মতো, তাদের অভিপ্রায় মতো দেশ পরিচালনা করবেন, এবং আমেরিকাকে তিনি একটি আরও উন্নত জায়গায় নিয়ে যাবেন, প্রসপারাস জায়গায় নিয়ে যাবেন, এবং ইন্টারন্যাশনালি আমেরিকাকে আরও বেশি সম্মানজনক অবস্থানে নিয়ে যাবেন, নাকি তিনি যেগুলি বলেছেন আইএস সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে, নারী সম্পর্কে, মেক্সিকান ওয়াল সম্পর্কে, তিনি এগুলি অব্যাহত রাখবেন এবং একটি ক্যাওস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আপনারা দেখছেন, অথবা আপনাদের যদি এর বাইরে কোনো বিশ্লেষণ থাকে স্ক্রিনের নিচে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগ দিতে পারবেন এবং আমরা আপনাদের সাথে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে আরও দুজন অতিথি যোগ দিয়েছেন, জনাব মেহেদি হাসান তালুকদার, অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাকে যোগ দেওয়ার জন্য। আমি আপনাকে যে প্রথম যে কোয়েশ্চেনটি করবো সেটি হচ্ছে ইলেকশনের রেজাল্টের পর আপনি কতটুকু কতক্ষণ পর্যন্ত ইলেকশনের রেজাল্ট অবজার্ভ করছিলেন গতকাল? আমি এক্স্যাক্টলি লাস্ট তার বক্তব্য পর্যন্ত খেয়াল করে আসছি, তার মানে আজকে ভোর পর্যন্ত। এক্স্যাক্টলি, যখন আপনি মোটামুটি নিশ্চিত হয়ে গেলেন গেলেন যে 270টি ইলেকট্রাল কলেজ তিনি পেয়ে গিয়েছেন, তখন আপনার ফার্স্ট রিয়াকশন কেমন ছিল? অনেক ধন্যবাদ। আসলে আমি এখানে আসবার আগে পরশু দিন আমি চ্যানেল আইকে দেওয়া আমার মানে পার্সোনাল বক্তব্যে কিন্তু এই কথা ছিল যে ইলেকশন রেজাল্ট কী হতে পারে। সো ইটস হোয়াট আই ডিড ইস, আমার মনে হয় যেন কিছুটা প্রেডিকশনের কাছাকাছি, যে এখানে ডোনাল্ড ট্রাম্পকে আপনারা যতটাই মন্দ বলেন না কেন, ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে কিন্তু একটা মেজরিটি পিপুল অথবা মোর দেন হাফ অ্যান্ড হাফ পপুলেশন তাকে পছন্দ করে অথবা তার এই আদর্শকে পছন্দ করে। সুতরাং আমি এবং আপনি তাকে ব্যক্তিগতভাবে যতই অ্যাটাক করি না কেন, এই পুরো পপুলেশনকে কিন্তু অ্যাটাক করা যাচ্ছে না। এবং এক্স্যাক্টলি, এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই কথার সাথে টেনে, যে পৃথিবী এখন একটা নিয়মতান্ত্রিকতার বাইরে যেমন যাচ্ছে, যেমন ধরেন আমরা চাইলাম না ব্রেক্সিট, রিমেনে থাকতে চাইলাম কিন্তু ব্রেক্সিট হয়ে গেল, মিডিয়া কি বললো 10% এগিয়ে আছে রিমেনের পক্ষে, রেজাল্ট কি হলো, আলটিমেটলি ব্রেক্সিটের পক্ষে রেজাল্ট আসলো। এখন আমেরিকার মিডিয়াগুলো যেভাবে কথা বলতেছিল ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে, এখন একজন ব্যক্তিকে এভাবে অ্যাটাক না করে পুরো কি আমরা কি রিপাবলিকানকে অ্যাটাক করতে পারছিলাম, তা কিন্তু কেউ পারে নাই। অর্থাৎ সেটা দেখা গেল যে রেজাল্টের সেদিকেই কিন্তু ধারণা, অর্থাৎ মিডিয়া দিয়ে জনগণের যে ভেতরের ব্যথা চাপাকান্না সেটাকে আপনি যতটাই সাপ্রেস করতে চান না কেন, তার কিন্তু রেজাল্ট ঘটে গেল। অর্থাৎ মিডিয়ায় কিন্তু মারাত্মকভাবে যে একটা ফ্লপ, মিডিয়ার যে স্ট্যাটিস্টিক্সগুলো মারাত্মকভাবে একপেশে, সেটা কিন্তু প্রমাণ করলো। যদি তাই না হলো, ইয়াস, ডোনাল্ড ট্রাম্পের ভিন্ন রকমের, এখন তাহলে সব দোষ মিডিয়ার, আমি আপনি এবং সবাই মিলে যে ধারণাগুলি করছিলাম ইলেকশনের আগে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সবই রং ছিল, সবই ভুয়া ছিল। আমি ঠিক তা বলবো না, কিন্তু তার বাদেও পাবলিকের যে একটা অপিনিয়ন যে ডেমোক্রেটিক দলকে ক্ষমতায় আনতে হবে, এখন নেতৃত্ব যেই থাকুক না কেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প না থেকে যদি অন্যজনও হতো আমার মনে হয় ইলেকশনে ভালো করতেন, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু একজনই, তাই না, দলের প্রধান হিসেবে একজন, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জনগণ এই চুজটা করে গেছে। আর একটা কথা ভুললে হবে না, ডোনাল্ড ট্রাম্প অথবা ডেমোক্রেটিক সরি রিপাবলিকান যতটাই নেগেটিভ মনে করি না কেন, আপনাকে একটা কথা, আমি আমি যেভাবে ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস, আমার মনে হয় বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, ইলেক্টেড বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, উনি আসার এক সেকেন্ডের মধ্যেই বলছে আমি আপনাদের প্রেসিডেন্ট। ফর দ্য পিপুল এখন এটাও বলছে যে যারা দোজ হু চুজেন নট টু সিলেক্ট মি অর নট টু ভোট মি, আমি আপনাদের কাছে যেতে চাই। চিন্তা করেন, একজন যে ব্যক্তি সম্পর্কে আমাদের এতটা নেগেটিভ একটা ধারণা এবং আতঙ্ক ছিল, তার কিন্তু প্রথম তিন মিনিটের অথবা দেড় মিনিটের আলোচনার, দেড় মিনিটের বক্তব্যে এই ডেমোক্রেসির তিনটা প্রিন্সিপাল সবগুলোই প্রায় টাচ করে। এখন তা যদি হয় বাং, এইটাই হলো ডেমোক্রেসির বিউটি, আমি মনে করবো এই 100 বছরের ডেমোক্রেসির আমেরিকাতে দিস ইজ এ বিউটি, যে একজন লোককে আমরা এতদিন ধরে যেভাবে ভালো পাচ্ছিলাম না অথবা মন্দির ভালো মনে করতেছিলাম, সেই লোকটার প্রথম বক্তব্যে, এবং লিখিত বক্তব্য না, স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস তিনটা শব্দের মধ্যে উনি যেটা টাচ করলেন, আই ওয়ান্ট টু গো টু দ্য পিপুল দোজ হু চুজ নট টু
select me or not to vote me. আমি আসব এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসব আপনার কাছে জনাব জাকির হোসেন আমাদের নতুন আরেকজন অতিথি মিডিয়ার কথা আসছে বিভিন্ন জরিপের কথা আসছে এই প্রেডিকশন জরিপ ব্রেক্সিটের জরিপ রং ছিল এবং অনেকে সেটাকে আপসেট বলেছেন এবার আরেকটি পৃথিবীর ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে গেল যেখানে প্রত্যেকটি জরিপে এগিয়েছিলেন হিলারি ক্লিনটন অলমোস্ট প্রত্যেকটি জরিপে 1% হলেও তিনি এগিয়েছিলেন সর্বশেষ জরিপে তিনি 4-5% কিংবা 8% পর্যন্ত তিনি এগিয়েছিলেন বিভিন্ন জরিপে এত বড় ভুল প্রেডিকশন বর্তমান টেকনোলজির যুগে এত অ্যাডভান্সমেন্টের যুগে এত প্রোগ্রেশনের যুগে কিভাবে সম্ভব ধন্যবাদ আপনাকে আমরা যদি আলাপ করতে চাই যে মিডিয়া এবং এই যে পলস্টার যেমন আমাদেরকে ব্রেক্সিটকে যে একটা প্রেডিকশন দিয়েছিলেন সেটাও রং হয়েছে আমরা যেটা আমেরিকান ইলেকশনে যে দেখেছি কন্টিনিউয়াসলি ডোনাল্ড ট্রাম্প আমার মনে হয় একবার শুধু গত এক বছর মধ্যে পলস্টার হি ওয়াজ নেক এন্ড নেক আউট উই বিট একটু আগে ছিলেন সবসময় হিলারি আগে ছিলেন দেখতে হবে হু ইজ ট্রাম্প সে প্রথম থেকেই অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথাবার্তা বলছে সে কোনোদিন পাবলিক অফিস হোল্ড করেনি সে এডুকেটেড ওয়েল ইউনো ভার্স্ড ইন ইকোনমিক ওয়ার্ল্ড সে ব্যবসায়ীতে সাকসেসফুল ইয়েস অনেকে এটা ডিফারেন্টভাবে দেখা দেখতে পারে যে সে ব্যাংক এত বড় ব্যবসায়ী হয়ে তিনি কীভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট হতে পারেন ইট ডাজন্ট গো উইথ দি ট্রেন্ড যে একজন বড় বিজনেসম্যান আবার তিনি অ্যান্টি এস্টাবলিশমেন্ট হাউ ডাজ ইট ওয়ার্ক এখন জিনিসটা দেখতে হবে হু ইজ ডোনাল্ড ট্রাম্প এবং তার জিনিসটা কী সে কী জিনিসটা যাচ্ছে সে হোয়াট হি ওয়ান্টস এটা সে একটা এক্সাম হিসেবে নিয়েছে ফার্স্ট এসে তো বিজনেসম্যান তারপর আমরা দিলাম অ্যাপ্রেন্টিস সেটা একজন সুপারস্টার ফার্স্ট অফে দেখতে হবে সে এখানে আসছে সে দেখেন একে একে যতজন ক্যান্ডিডেট ছিল প্রত্যেককে সে কিন্তু কম্প্রিহেন্সিভলি ডিফিট করে চলে আসছে আপনি যদি তার রেটরিকগুলো দেখেন মেক্সিকান ওয়াল বলেন মহিলা সম্পর্কে কথাবার্তা দেখেন মুসলিম সম্পর্কে ব্যানিং দেখেন আরও যেসব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আছেন সে কিন্তু রেটরিকটা কন্টিনিউয়াস রেখেছে সমান ধারাবাহিক রেখেছে একমাত্র আজকে সকাল যখন একটু 7টার পরে ভোর 7টার পরে সে যখন এসে বলল প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে এসে বক্তব্য যখন দেওয়া শুরু করে সে আপনি একটা জিনিস খেয়াল করবেন সে তার সবসময় যখন স্ক্রিপ্ট তার যে টিমটা আছে সবকিছু বলে স্ক্রিপ্ট টু দ্য স্ক্রিপ্ট সে কখনো স্ক্রিপ্ট আজকে আমি প্রথম থেকে শুরু করলাম হ্যাঁ আমি সবার সাথে কাজ করতে চাই কোনো ধরনের নেগেটিভ কোনো কথাবার্তা বলে নেই পুরোপুরি স্ক্রিপ্টটা সে ফলো করছিল তারপরও দ্য ম্যান হি ইজ তারপরও দেখবেন আজকে যদি অ্যানালিসিস করেন আজকের যে ভিক্টরি স্পিচটা সে তারপর স্ক্রিপ্টের হোয়ার ইজ রুডি হোয়ার ইজ হু হোয়ার ইজ হু সে এইভাবে শুরু করেছিল বিকজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্টেইন হিম সে কাজ করতে চায় সবার জন্য দ্য মিডল আমেরিকা রাস্ট বেল্ট বলেন এবং সে যে ফ্লোরিডা আপনি দেখবেন হিসপানিক ভোট সে 2% বেশি পেয়েছে 2008 মিট রমনি পেয়েছিল 12% এইবার সে পেয়েছে 15% হিসপ্যানিক ভোট ওমেন ভোটও সে বেশি পেয়েছে হি অ্যাকচুয়ালি তার মেসেজটা হচ্ছে এটা সব জনগণের কাছে পৌঁছেছে যারা নাকি এই এত বছর যাবত কাজকর্ম শিক্ষা এখন এই যে ওবামা কেয়ার একটা জিনিসটা এইগুলো সম্পর্কে সবসময় নেগলেক্টেড ছিল এখন দিস ইউনো হিজ মেসেজ ওয়েন্ট টু দ্য হার্ট অফ দ্য আমেরিকান পিপল যার জন্য আমেরিকান পিপল এ রিজাউন্ডিং রেজাল্ট আসছে এবং আপনি এই যে বললেন যে এস্টাবলিশমেন্ট পোলস্টার সবই হচ্ছে ইয়েস প্রো ইকোনমি প্রো মিডিয়া আপনি যেভাবে দেখতে চান না কেন কিন্তু আপনি একটা জিনিস দেখে ভুললে হবে না সে আমাদের নাইজেল ফেরাজকেও সে আমন্ত্রণ জানিয়েছিল এবং সে বক্তব্য দিয়েছে তো এটা অনেকে অনেকভাবে নিয়েছে তো এখন আপনি যদি ব্রেক্সিটের সাথে এটা তুলনা করতে চান অনেকে তুলনা করতে পারবে ইয়েস ফ্রম দ্য পোলস্টার কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই পোলস্টারগুলি কীভাবে এত রং হলো এখন দেখতে পাবে পোলস্টার কারা তাহলে ওই যে আপনি বললেন যে এস্টাবলিশমেন্ট এবং এই যে পোলস্টার এবং মিডিয়া সে প্রত্যেকবার মিডিয়া সে ক্রিকেট মিডিয়া সে ওখানে দেখাবে না পিছনে দেখাবে না ক্যামেরা ঘুরাবে না সিএনএন ফক্স নিউজ এবিসি নিউজ এমএসএনবিসি সবাইকে কিন্তু সেইভাবে এক বাক্যে সবসময় এইভাবে অথচ তার জনপরিচিতি কিন্তু জনপরিচিতিতে মিডিয়া কিন্তু ব্যাপক একটি ভূমিকা রেখেছে তার আমেরিকান অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের মাধ্যমে হিউজ সুতরাং এটা কন্ট্রাডিক্ট করে কিনা আমি যেটা বোঝার চেষ্টা করছি আপনার বক্তব্য থেকে
সে একজন মিডিয়া পার্সোনালিটি, সে ব্যবসায়ী অবশ্যই মিডিয়া পার্সোনালিটি, এবং একই সাথে সে সবাইকে অ্যাটাক করেছে, মিডিয়াকে অ্যাটাক করেছে, এস্টাবলিশমেন্টকে অ্যাটাক করেছে, আমেরিকান প্রসেসকে, সিস্টেমকে সে অ্যাটাক করেছে। অথচ এই তিনটি প্রসেসের মাধ্যমেই তিনি কিন্তু নিজে বেনিফিটেড হয়েছেন। আমেরিকান সিস্টেম ডেমোক্রেসি থেকে তিনি নিজে বেনিফিটেড হয়েছেন, ট্যাক্সেশন সিস্টেম থেকে তিনি ট্যাক্স না দিয়ে বেনিফিটেড হয়েছেন, তিনি মিডিয়াকে ব্যবহার করে তিনি জনগণের সাথে সরাসরি এঙ্গেজমেন্ট সৃষ্টি করেছেন, এবং সর্বশেষ জিনিস যেটি পুরো বলেছেন যে এস্টাবলিশমেন্ট পুরো সিস্টেম হচ্ছে গিয়ে রিগড একটা প্রসেস, সেটা দিয়েও তিনি কিন্তু বেনিফিটেড হলেন যে এই সিস্টেমের মাধ্যমেও তিনি নির্বাচিত হলেন। তাহলে হু ইজ ডোনাল্ড ট্রাম্প? তিনি যেটি বলছেন যেখান থেকে বেনিফিট নিচ্ছেন সেখান থেকেই তিনি বেনিফিটেড হচ্ছেন। আপনার কথা ঘুরে আসি যে মানে অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা, আমরা সবাই দেখি যে অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা, এবং সেখানে সে যখন যাকে ক্রিটিসাইজ করে হি গোজ টু দ্য হার্ট, এবং যখন ফায়ার করে স্ট্রেট ওয়ে ফায়ার করবে সে সমান তালে। আমার প্রশ্ন সেটি না, আমার প্রশ্ন হচ্ছে যেই প্রসেসগুলি থেকে সে নিজে বেনিফিটেড হয়েছে সেই প্রসেসটিকেই সে আবার অ্যাটাক করেছে। এখন আপনি যেটা বলতেছেন সেই প্রসেসটাকেই অ্যাটাক করেছে, সেই প্রসেসটার বেনিফিটটা নিয়েছে, এটাই আমি বলবো। হি হ্যাজ ম্যানিপুলেটেড অ্যান্ড হি হ্যাজ সাকসিডেড, এটাই আমি বললাম। হি ইজ এ ভেরি শ্রুড বিজনেসম্যান। উই ক্যান ডিসএগ্রি, আমরা এই প্যানেল ডিসএগ্রি করতে পারি যে সে, অনেকে বলবেন ক্রেজি, অনেকে, সে যদি ক্রেজি হতো, শুধু মাথা খারাপ হতো, অনেকে অনেক কিছু বলবেন স্টুপিড হতো, হি উড বি এ বিলিয়নিয়ার। আমি আপনাকে যে কোয়েশ্চেনটি করবো যে হিলারি, আমরা হিলারিকে প্রায় উইদিন হাউ মেনি আওয়ার্স, ফোর ফাইভ আওয়ার্স অলমোস্ট উই আর ফরগেটিং হার, বাট হোয়াট ওয়েন্ট রং উইথ হার? হিলারিজ ক্যাম্পেইন ওয়াজ ভেরি ফ্লো, আই থিঙ্ক ইট ওয়াজ ফ্লোড ফ্রম দ্য স্টার্ট, অ্যান্ড আই টেল ইউ ওয়াই, বিকজ মেইনলি আই ফেল দ্যাট শি ওয়াজ ভেরি স্মাগ ইন হার অ্যাপ্রোচ টু ইট, ইউ নো, বিকজ শি থট I've been in politics for so long, here comes Donald Trump, he's a nobody, no experience, like, you know, not nobody, but like in terms of he's never sat in office before, he's quite literally a reality TV star. But I think that worked to his advantage in that the people, it just shows that the people are frustrated with the current government, with the current neglect from the government, and it is, it's almost like a protest vote, it's like a silent revolution, you could call it that. It was where people were trying to get their message across, and they did that through Trump. For Hillary, her campaign team were very strong, she was very cheesy, she took back a lot of what she said. She kept contradicting herself as well, which is common for Hillary anyways, because she's always been doing that. But I think her approach was very laid back, and especially during live TV debates, especially if you look at them, she's very smug, very like, yeah, okay, whatever, then I'm going to make my statement. Scripted, very scripted. She was very well prepared. I wouldn't say scripted as much, though. Okay. I think she did do improv, but it was the live TV debates were like watching two little kids fighting, like having a go at each other, basically. It was literally that. Whereas the difference was that Hillary thought that she was better because she knew she was better, but then it didn't work to her advantage. It was, of course, in the end, like, okay, she lost a lot of the majority of the votes. But thank I think you. It's thank you. আমি সীমান্তর কাছে যাব। সীমান্ত, এটি কি হিলারি ক্লিনটনের গত 30 বছরের যে অনেকটা সাম্রাজ্য কিংবা ক্ষমতার কাছাকাছি থাকার তার যে অভ্যাস, এই ইলেকশনের মাধ্যমে সেটি কি শেষ হয়ে গেল কিনা? আসলে এই বিষয়টা এখনই শেষ বলে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ এখনও সময় আসলে যায়নি, কেননা ইলেকশনে কম্পিট করার জন্য সুযোগটা থেকেই যায়। বরঞ্চ এক্ষেত্রে আমি বলতে পারি যে হিলারির এক্ষেত্রে একটা লার্নিং হয়ে গেল যে কোন প্রসেসে আসলে পাবলিক পারসেপশনটাকে বেশি স্ট্রংলি আপহোল্ড করা যায়, এবং হিলারি যদি কন্টিনিউ করেন তাহলে হয়তো এই লার্নিংটা তাকে ফিউচার ডিসিশন মেকিংয়ে আরও স্ট্রংলি হেল্প করবে। Second time she's lost the election. So is this the end for her? Because this is the second time you've lost two elections in a row, clearly you don't know how to campaign, or you're very bad at it, or people just don't want you. It's and in this case it was just like, you know, it was people shouldn't be in the position where they have to choose the lesser of the two evils, you know, and it kind of
that's how it's portrayed to a lot of the general public in general. It just depending on where you came from was who was the lesser evil. Yes, I think that in terms of politics, I think she's going to take a very long break or probably very end long it break. Right okay. there. সমাপ্তি দেখলাম কিনা ইলেকশনের মাধ্যমে আমার যা মনে হচ্ছে শি ওয়াজ উইথ পাওয়ার অল হার লাইফ অল হার অ্যাডাল্ট লাইফ আপনাকে দেখতে হবে যখন ডিএনসি ডেমোক্রেটিক ন্যাশনাল কংগ্রেসে যখন সে বার্নি স্যান্ডার্সকে যেভাবে পরাজিত করলো যেভাবে এস্টাবলিশ মিডিয়া যেভাবে অনেকে বলা হচ্ছে সে বার্নি স্যান্ডার্স জিততেছে ভোটগুলোতে আবার পপুলার যে ইলেকটোরাল কলেজে সে জিতে যাচ্ছে সেখান থেকে ডিসকন্টেন্টটা শুরু হয়েছিল নোবডি ট্রাস্টেড হিলারি ক্লিনটন From the very beginning, Bernie Sanders, tara ektu leftist chilo, she pro-established, she right-wing, tar husband bolen, ar Clinton Foundation bolen, ba controversy with emails. Apni jibhabe dekhte chan na keno. She had everything to herself to blame. Ekhane jodi mone kori je amra je Democrat tar pichone chilo na ba tar kono policy bhul chilo. There is nothing to it because she jibhabe agiye gechilo ebong she jibhabe je pontha agiye geche from the democratic nomination amra to aaj theke 2 bochhor age to amra chintao korte parina yes Hillary will be president and she is shoe in comes along Bernie Sanders everything goes you know belly up and jokhon amra tai dekhlam tokhon bolche yes Bernie will be a better person কিন্তু আলটিমেটলি দেখা গেল এভরিবডি ভোটেড ফর হিলারি অ্যান্ড ফ্রম দ্যাট টাইম অনওয়ার্ডস ইট ওয়াজ হার ভার্সেস হু এভার ইজ অন দ্য আদার সাইড এবং আপনি দেখতে হবে হিলারি অ্যাপ্রোচ ফ্রম দ্য ভেরি বিগিনিং শি ওয়াজ অলওয়েজ আমাদের যে গেস্ট বলে যে লেট ব্যাক স্মাক আই মিন ইফ ইউ আর এ পলিটিশিয়ান সিজন পলিটিশিয়ান হার্ড অ্যান্ড পলিটিশিয়ান ইউ লাইক দ্যাট ইউ নট জাম্পিং আউট অফ But Trump, after jotora boktobo dekhben, he always spontaneous. He wants to engage. He wants to say what he feels, what he says in his heart. So, eibhabe jodi amra chinta kori, he wants to go and do something effective for the American people. Thank you. Parshomay diye amader ke birotite jete hobe. Hillary's shesh rajnoitik achievement bolen ba rajnoitik failure bolen. Er madhyome tar career shesh holo kina? Onek dhonnobad, Farhan. আমি যেভাবে দেখি ইয়াস এটা বলতে পারেন যে রাজনৈতিক প্রফেশন যারা রাজনীতিকে প্রফেশন হিসেবে ধরে রাখছে এক থেকে তিন তিনবার উনি সেক্রেটারি প্লাস উনি একসময় ফার্স্ট লেডি এখন চিন্তা করেন এই লং টার্মের হিস্ট্রিতে এখন দেখা যাচ্ছে ইভেন জনগণ প্রমাণ করলো যে রাজনীতিকে যারা প্রফেশন হিসেবে ধরে নিল অথবা রাজনীতিকে যারা প্রফেশন হিসেবে চালিয়ে যায় ইভেন নট অনলি আমেরিকা আমি এখানেও মনে করি অর্থাৎ রাজনীতিতে যারা প্রফেশন মনে করে ব্যবসা মনে করে তাদের বোধহয় পতনের দিন নট অনলি দ্যাট তাই যদি না হবে ব্যবসায়ীকে কেন রাজনীতিতে আসতে হবে সেটাই প্রমাণ করলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান সে যদি রাজনীতিতে আসে এবং প্রথম ওয়ার্ডেই আজকে সকালের তার বক্তব্যই মনে হয় উনি পলিটিক্স অলরেডি লার্ন করে ফেলছেন অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে একজন বিজনেসম্যান একজন মানি মেকার একজন যিনি সমাজের ডেভেলপমেন্ট নিয়ে ভাবেন ওনাকেই যদি রাজনীতিতে আসতে হয় ইট কুড বি দ্য সেম প্যারাডক্স ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড যেটা যেটা এখানেও আমি আমি আমার কাছে সেই গন্ধটাই মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে আমেরিকান জাতি অথবা আমেরিকান ব্যক্তি সিটিজেনরা এই হিলারির কাছ থেকে নতুনত্ব পাবার আর কিছু নাই ধন্যবাদ আপনাদেরকে দর্শক আপনারা কি ভাবছেন হিলারি ক্লিনটনের ভবিষ্যৎ নিয়ে হিলারি ক্লিনটন বাংলাদেশে খুব পরিচিত একজন ব্যক্তিত্ব শুধু বাংলাদেশে নয় আমেরিকা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তিনি গত 30 বছর ধরে একটি কমন নেম পৃথিবীতে রাজনীতি নিয়ে যারা সচেতন রাজনৈতিকভাবে যারা বিশ্লেষণ করেন কিংবা পৃথিবীর রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে যারা চিন্তাভাবনা করেন তারা সবাই হিলারি ক্লিনটনের নামটি গত 30 বছর ধরে জেনে আসছেন এর মাধ্যমে হিলারি ক্লিনটনের রাজনৈতিক জীবনের অবসান ঘটল কিনা নাকি নতুনভাবে নতুন উদ্যমে তিনি আবারও আসবেন রাজনীতির ময়দানে এবং পৃথিবীতে আরও অনেক কিছু দেওয়ার তার এখনও সময় আছে এবং সেই স্ট্যামিনা আছে যেটি নিয়ে অনেক নির্বাচনে অনেক কথাবার্তা হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো তবে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে বিরতির পর আমরা নতুন অতিথি নিয়ে আবারও আসবো সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ